हेलो फ्रेंड्स, आमी तोमादेर सुकान्त सर बोलछी। नाउ आई विल डिस्कस अबाउट एनालॉजी। व्हाट इज कॉल्ड एनालॉजी? एनालॉजी मीन दैट कंपैरिजन ऑफ सिमिलैरिटी, कोनो सिमिलैरिटी मध्ये कंपेयर करा। व्हाट इज दिस? व्हाट सम ऑफ नॉट ऑफ ओनली मैथमेटिक्स, एनी पार्टिकल्स, any commodities, their similarity. Jom both two triangle, tar moddhe ekta comparison hote pare, that is called analogy. Mathematics er ekta part thakbe, two parts thakbe, ek part er sathe the same relation toiri kore this next part er ekta relation toiri kora, which is called analogy. Analogy mean that comparison of similarity. Kono ekta mathematics, কোন একটা পার্টিকেলস, কোন একটা কমিউনিটি, কোন কমিউনিকেশন, তাদের মধ্যে একটা সিমিলারিটি তৈরি করা, তাদের মধ্যে বোথ সাইডের মধ্যে একটা সিমিলারিটি তৈরি করা, এটা হচ্ছে অ্যানালজি। দিস ইজ অ্যানালজিক্যাল পার্ট অফ ম্যাথামেটিক্স। ওকে, ফার্স্ট ফ্রেন্ডস, এখানে 1 2 3 4 টাইপ সাম আছে অ্যানালজি। এই অ্যানালজি রিসেন্ট কোনো না কোনো এক্সাম SSC PSC এটা দেয়, সব সময় দেয়, দিয়ে গেছে। আমি জাস্ট এর উপর একটা ডিসকাশন করছি। ফার্স্ট সামটা আছে 21:3 ডাবল রেশিও ইকুয়াল টু এত। মতলব এখানে কথাটা হচ্ছে গিয়ে, এখানে 21 আছে, কিভাবে, হাউ দ্য মেকানিজম, কিভাবে 21 থেকে আমরা 3 তে যেতে পারি, আই মিন দ্যাট আই হাউ দ্য মেকানিজম, হোয়াট ইজ টাইপ অফ দ্য method that we will go 21 from 2 sorry 23 এই ভাবে এটা দুটো টাইপ হতে পারে। কেউ যদি মনে করে 3 থেকে 21 যাব, মেবি, কেউ যদি মনে করে 21 থেকে 3 তে যাব, মেবি, বাট হুইচ ইজ দ্য ডিপেন্ড অফ রাইট সাইড। রাইট সাইডে লেফট টার্ম আছে, রাইট হ্যান্ড নেই, রাইট হ্যান্ডটা দেখাতে বলেছে, তো অবভিয়াসলি এখানে লেফট টার্ম থেকে রাইট টার্মে যেতে হবে। এটা করলে ম্যাথমেটিক্স এর পার্টটা খুব তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি অঙ্ক মেলাটা নেই আমার কাজ। সো আমরা যদি দেখি একটা মেকানিজম, কি মেকানিজম, সেটা হচ্ছে গিয়ে যেমন তৈরি করতে হবে, এটা 7x = x, 7x = x, x ইজ দ্য ইন্টিজার, পজিটিভ আদারওয়াইজ নেগেটিভ ইন্টিজার। তাহলে আমরা যদি এভাবে লিখি 7 × 3 = 3, তাহলে আমরা এখানে দেখলাম যে 3 এটা, এই যে পার্টটা আছে, তাহলে এই পার্টটাকে আমি কত থেকে 7 থেকে ডিভাইড করলাম, 7 থেকে যখন ডিভাইড করলাম তখন 3 পেলাম। তাহলে এই যে পার্টটা আছে, এই যে সিমিলারিটি বলেছি 7 ÷ 5 = 4, তাহলে 8 = 56 = 1 = 4 = 2 = 40 কত পেলাম, 82। সো 82, দেখো বন্ধু, অপশন আছে 82। তাহলে এর কোনো পার্টিকুলার ফর্মুলেশন নেই, অ্যাভলজিক এক্সপ্রেশন নেই, এটা একটা কাজ, সেটা হচ্ছে হাউ দ্য মেকানিজম, হাউ দ্য মেথড, তার মানে এই পার্টটা থেকে এটা যাব, আদারওয়াইজ এই পার্টটা থেকে এটা আসব। সো এই অঙ্কটার মেকানিজম হচ্ছে 7x = x, হুইচ ইজ দ্য ডিভিজিবল বাই 7, সেই 7 থেকে আমরা এটা পেলাম। তাহলে এটা আমরা এভাবে হতে পারে 3 থেকে 21, আদারওয়াইজ 21 থেকে 3, তাহলে ওটা ডিপেন্ড করবে অন দ্য রাইট টার্মস ফাংশন। রাইট টার্মস ফাংশন মিন দ্যাট এখানে লেফট টার্মের রেশিওটা ডিজিট নাম্বার বলা আছে, রাইট ডিজিট চাই, তো রাইট ডিজিট যখন ডিম্যান্ড, রাইট ডিজিট আমি ধরে তো করতে পারবো না, বিকজ এটা ডিম্যান্ড। সেকেন্ড বন্ধু বলা আছে 18 = 30 ডবল রেশিও টু 30x কত, তাহলে সেই একই আমার স্পেস, সেটা হচ্ছে গিয়ে আমি কিভাবে হাউ দ্য মেকানিজম, আই উইল গো 18 ফ্রম 30, আই উইল গো 18 ফ্রম 30, 18 থেকে 30 তে কিভাবে যাব, তাহলে কিভাবে যেতে পারি সেটাকে আমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, অ্যাট হোম, প্র্যাকটিস অফ হোম, ভ্যারাইটিস টাইপ থেকে আমরা 18 যেতে পারি। তাহলে একটা মেকানিজম আমরা 18 টু 30 আমাকে যেতে হবে, কি করতে পারি, যেমন 18 × 2 = 36 -6 = 30,
इक्वल टू 30 फ्रेंड्स এটা আমি পেলাম इक्वल टू 30 এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি যখন আমি एग्जामে বসবো एग्जामে বসবো एग्जाम দেব তখন আমার প্রত্যেকটা সামের অপশন থাকবে অপশনের উপর ডিপেন্ড করে आंसर করতে হয় ঠিক আছে কারণ 18 থেকে 13 এ যেতে গেলে অনেক রকম ভাবে যাওয়া যায় সাবট্রাক এডিশন মাল্টিপ্লাই ইটিসি ইটিসি করে করে 18 থেকে 13 এ পৌঁছে যায় বাট হুইজ ডিপেন্ড অন অপশন অপশনের উপর ডিপেন্ড করবে যে অপশন কি আছে তোলা 36 থেকে দেখো আমি 36 ইনটু 2 ইকুয়াল টু 72 মাইনাস 6 66 আমি যখন এই মেকানিজমটা ফলো করলাম দেখলাম 66 আমি পেয়ে গেছি দিস ইজ দ্য আনসার এবং দিস ইজ দ্য মেকানিজম মেকানিজমটা তাহলে কি দাঁড়ালো 2x মাইনাস x 2x মাইনাস x দিস ইজ দ্য 2x মাইনাস 2x মাইনাস 6 2x মাইনাস 6 করলেই ভালো হয় 2x মাইনাস 6 এটা হচ্ছে এর মেকানিজম কারণ এই যে মেকানিজমটা রয়েছে ওকে ফ্রেন্ডস নেক্সট আমরা একটু ডিসকাস করব কি ডিসকাস করব নেক্সট হলো 3 নাম্বার কি বলেছে 20 এখানে যেটা রয়েছে আমরা এইবার চলো নেক্সট 33 যেটা হচ্ছে 20 2 11 না লিখলে চলবে এবার 20 থেকে সেই একই কথা যেমন দেখবো এখানে কোন টার্ম আছে লেফট টার্ম আছে তাহলে আমরা লেফট থেকে রাইটে যাব কোন দিকে যাব লেফট থেকে রাইটে অপশন রয়েছে 52 25 125 এত এত মেবি যে কোনো একটা হতে পারে সেটা ডিপেন্ড অন তাহলে আমরা এইভাবে যাব কিভাবে যেতে পারি জাস্ট অনলি ওয়ান যেটা আমার এই মুহূর্তে মাথায় এসেছে আমি সেটাই বলে দিই 20 ডিভাইড বাই 2 মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু 11 কি করলাম এই টার্মটাকে 2 দ্বারা ডিভাইড করে আমি 11 পেলাম এবং সেটা এর উপরে অ্যাপ্লাই করব পরে যদি অপশন পাই দিস কারেক্ট এর পার্টিকুলারলি কিন্তু এটা এভাবে করতেই হবে এটা নয় আমি এটা অ্যাপ্লাই করলাম 102 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইকুয়ালস টু এখানে হবে 51 প্লাস 1 মতলব 52 ফ্রেন্ডস 52 অপশনে রয়েছে দিস ইজ দ্য মেকানিজম তাহলে এই মেকানিজমটা কি হচ্ছে গিয়ে তোমার x বাই 2 প্লাস 1 এই যে মেকানিজম এটা পার্টিকুলার কোনো বইয়ে নেই কোনো থিওরিটিক্যাল নেই এক একটা চ্যাপ্টার যখন আমরা খুলবো সেই চ্যাপ্টারের মধ্যে লস প্রফিট বোট অন স্ট্রিম হ্যাংকাং চ্যাপ্টার আছে নানান চ্যাপ্টারের মধ্যে পার্টিকুলার কিছু ফর্মুলেশন আছে যাকে অ্যাপ্লাই করলে আমরা চট করে ফর্মুলেশন পেয়ে যাই এর কিন্তু পার্টিকুলার কোনো ফর্মুলেশন নেই এভাবে ম্যাথের উপর ডিপেন্ড করে এর ফর্মুলেশন তৈরি করতে হবে নেক্সট ফ্রেন্ডস পরের টার্মটা কি আছে জাস্ট একই যে আমার এখানে কি রয়েছে লেফট টার্ম তাহলে লেফট থেকে আমি রাইটে যাব লেফট থেকে রাইটে যাব লেফট থেকে রাইটে যেতে গেলে আমার কি করতে হবে যে টার্মটা আমার আছে এখানে যে টার্মটা আছে তাহলে সে 42 আছে 42 মাইনাস 2 মাইনাস 1 অবভিয়াসলি আমরা পাবো 20 তাহলে নেক্সট টার্মটাকে 64 মাইনাস 2 মাইনাস 1 করলে কত দাঁড়ায় পাবো উই গেট 32 মাইনাস 1 ইকুয়াল টু 31 ফ্রেন্ডস 31 ইজ অপশন বি দিস ইজ দ্য তাহলে এ ফর্মটা দাঁড়ালো কি যে এন মাইনাস 2 বা মাইনাস 1 এ তার মেকানিজম দিস ইজ দ্য মেকানিজম তো আই উইল ডিসকাস টোটাল সাম অফ ওকে ফার্স্ট অ্যানালজি অ্যানালজিটা হচ্ছে কি আরেকবার বলছি সিমিলারিটি অফ টু টার্মস লেফট টার্মস অ্যান্ড রাইট টার্মসের মধ্যে একটা সিমিলারিটি তৈরি করতে হবে সিমিলারিটি কি হবে আমরা লেফট টার্মে যে মেকানিজম যে প্রসেস যে মেথড আমি ইউজ করব রাইট টার্মও সেটা ইউজ করতে হবে এবং সেটা করে যদি অপশন আসে ম্যাথ ইজ কারেক্ট সো ফার্স্ট ছিল আমার এই তাহলে আমাকে দেখতে হবে কি দেখতে হবে যে এখানে রাইট টার্মে টার্মটা কি দেয়া আছে ওখানে দুটো টার্ম থাকে একটা লেফট টার্ম রাইট টার্ম লেফট টার্ম দেয়া আছে তাহলে আমাকে লেফট থেকে রাইটে যেতে হবে কামস টু দ্য রাইট টু লেফট তাই আই উইল 21 এন্ড 3 রয়েছে ফ্রেন্ডস সেখানে 21 থেকে 3 তে যাব তো হোয়াট ইজ দ্য কোশ্চেন হোয়াট ইজ দ্য মেকানিজম আমাকে পৌঁছাতে হবে কোথায় যে 21 থেকে 3 তে
I reached 3 from 21. So what is the mechanism? Apply korlam. Apply korar pore jeta pelam. This ami same time mid sum tinte charte sum theke ami application ta korlam. Tumra ei bhabe korbe ebong pore aro kichu varieties type ache pore debo. Friends amar class ta tomader bhalo lagle obosshoi eti share subscribe korbe. Bye, bhalo thekho.